हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আমার ফেসবুক এবং ইউটিউব কমিউনিটি ট্যাবে একটি পোস্ট শেয়ার করেছিলাম। আপনাদের যাদের কম্পিউটার নেই, আপনার হাতে থাকা যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনকে আপনি মিনি কম্পিউটার হিসেবে ব্যবহার করে আপনি কিন্তু একদম সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো দেখতে পারবেন এটা আমার একটা মোবাইল। তো মোবাইলটাকে আমি বলতে পারেন টোটাল একটা কম্পিউটারে সেট আপ করে নিয়েছি। এটা দেখতে পারবেন হচ্ছে কিবোর্ড, দেন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মাউস। তো এই পুরো সেট আপটা আমি কীভাবে তৈরি করেছি আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আসলে আমি এটা কীভাবে তৈরি করেছি, বা আপনিও চাইলে কিন্তু এটা তৈরি করতে পারবেন। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, এটা দিয়ে আমি কী কাজে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা আপনাদের বলে দিচ্ছি। এটা দিয়ে আমি টোটালি আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে HTML, এই চারটা কাজ টোটালি কমপ্লিট করে ফেলেছি। তবে কোডিংয়ের বিষয়টা একটু অন্যরকম, কোডিংটা আসলে অতটা ভালোভাবে শিখতে পারিনি। তো আপনাদের বলবো, আপনাদের যাদের ইচ্ছা আছে শেখার কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার একটা কেনার সামর্থ্য নেই, তো তাদেরকে বলবো আপনি কিন্তু চাইলে প্রথম পর্যায়ে আপনি মোবাইল দিয়ে কাজটা শুরু করতে পারেন আমার মতো। এবং আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি, আমার যে এই মিনি কম্পিউটার দেখতে পারতেছেন, তো এই ফোনটা দিয়ে আমি বড় একটা কম্পিউটার তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ একটা কেনার চেষ্টা করব। কেননা বন্ধুরা, আমাদের কিন্তু অনেকের কম্পিউটার কেনার সামর্থ্য থাকে না। তো ধরুন আমিও তাদের মধ্যে একজন। আমার যে মোবাইলটা আছে এটা দিয়েই আমি একটু ডেস্কটপের মতো তৈরি করে নিয়েছি। তো এটা দিয়ে আমি কি কাজ করি আপনাদের কিন্তু বলে দিয়েছি। তো এই স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে টোটালি আমি কিভাবে কি কাজ করি। তো আপনারা আমাকে অনেকে বলেছিলেন যে ভাই, মোবাইলে আমরা এই যে সিস্টেমটা আপনি দেখালেন, এই কাজটা আমরা অনেক আগে থেকে জানি বা আমরা অনেকেই করে আসতেছি। তো দেখা গেছে যে আমরা যখন বাংলা টাইপিং করব, তো বাংলা টাইপিং করতে পারি না। তো বাংলা টাইপিংয়ের জন্য আপনাদের আমি নেক্সটে আর একটা ভিডিও তৈরি করে দেব। তো সেখান থেকে আপনাদের দেখাবো যে আপনি মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করে আপনি কিভাবে বাংলা টাইপিং করতে পারেন। তো আজকে শুধু মূলত আপনাদের দেখাবো এটা কীভাবে কানেক্ট করতে হয় এবং আমি টোটালি এইখান থেকে কী কাজ করি, তো সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তো এর আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটা লাইক দেননি, একটা লাইক দিন। যারা চ্যানেলের সাথে নতুন দর্শক অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না, পরবর্তীতে আমি যে ধরনের ভিডিও আপলোড করি আপনাদের তেমন একটি ভিডিও মিস না করেন। তো ওকে, তো প্রথমে আপনাদের সেট আপটা আমি দেখাচ্ছি। তো এটাকে এখান থেকে আমি খুলে ফেলাই। এটা হচ্ছে আমার মোবাইল, আপনারা দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড। তো এটার সাথেই আমি আমার মোবাইলটাকে এভাবে সেট আপ করে রাখে দিই। তো দেখতে পারবেন এই যে, তো স্ট্যান্ড আপনারা কিনে নিতে পারেন, বাজার থেকে কিনলে আপনি 300 টাকার একটা স্ট্যান্ড পেয়ে যাবেন। তো স্ট্যান্ডটা আমি এখান থেকে রাখছি মোবাইলটা সেট করে। তো মোবাইলটা জাস্ট আপনারা এভাবে আপনাদের সুবিধা মতো এভাবে সেট করে নেবেন, ঠিক আছে? আমি এখান থেকে সেট করে নিয়েছি। দেন এখানে একটা লাল একটা OTG কোড দেখতে পাচ্ছেন, OTG কোড। এবং আপনার যদি Type-C হয়, দেখতে পাবেন এটা কিন্তু Type-C, এটা Type-C, এটা হচ্ছে OTG। এই জিনিসটা কি অনেকে আপনারা নামটা জিজ্ঞাসা করেছিলেন। তো এটাকে বলা হচ্ছে আপনার হাবস USB পোর্ট, এটার নাম হচ্ছে হাবস USB পোর্ট। তো আমরা কি করব, এখানে যে পোর্টটা আছে এই পোর্টের সঙ্গে এই পোর্টে আমরা এখান থেকে সেট করব। সেট করার পর এখান থেকে যে USB কোডটা আছে এর সাথে এভাবে সেট করে দেব। তো সেট করে দেওয়ার পর এটা হচ্ছে মাউস। তো দেখতে পাবেন এটা হচ্ছে মাউস। এই মাউসটা আপনি এখান থেকে যে পোর্ট আছে যে কোনো একটা পোর্টের সাথে এভাবে আপনি সেট করে দিবেন। তো আমি এখান থেকে সেট করে দিচ্ছি। তো দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার বাতি জ্বলতেছে, ঠিক আছে? দেন এরপর হচ্ছে এখান থেকে যে আপনার কিবোর্ড আছে, কিবোর্ডের সংযোগটা আপনি এখান থেকে চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। তো দেন আমি এখান থেকে পোর্টের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। মাউসে কিন্তু আমার লাইন পেয়েছে। দেন এরপর হচ্ছে যে আমার কিবোর্ড। তো কিবোর্ডে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার বাতি দিয়ে আছে, বাতিটা অনেক সময় জ্বলে না। তো জ্বালানোর জন্য আপনি এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে আপনার লক আছে স্ক্রল লক, এখান থেকে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করে দেখতে পাবেন এই যে এখান থেকে কিন্তু আপনার বাতিটা জ্বলে গেছে, ঠিক আছে? তো এখন এখান থেকে জাস্ট আমরা এটা রেখে দিই। তো টোটালি কিন্তু আমাদের কম্পিউটারটা সেট আপ হয়ে গেল, অর্থাৎ মোবাইল দিয়ে যে আমরা কম্পিউটার তৈরি করলাম, তো এটা কিন্তু তৈরি করা হয়ে গেল। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারবেন। আমি টোটালি কিভাবে কাজ করি এখন আপনাদের সেটা দেখাবো। তো এই হচ্ছে মাউস। তো মাউস দিয়ে দেখতে পারবেন আমি যেভাবে স্ক্রল ডাউন করি, তাও দেখতে পাবেন এটা কিন্তু উপরে নিচে হচ্ছে, ঠিক আছে? এবং আপনি যদি এখান থেকে বের হয়ে আসতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এভাবে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি কিন্তু ব্যাগে চলে আসতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পারেন রাইট বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসছি। এখন এখান থেকে দেখতে পারবেন যে মাউসের কার্সারটা আপনার নড়তেছে। ওকে, তো আমি এখান থেকে সাইডে চলে আসবো, এখান থেকে আবার সাইডে চলে আসবো। আসার পর এখান থেকে আপনাদের প্রথমে দেখাবো হচ্ছে আপনার নোটপ্যাড। নোটপ্যাডের মাধ্যমে কি করতে হয়, তো নোটপ্যাডে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যদি HTML এর কাজ করতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তো ওই ওয়েবসাইটে আপনি কীভাবে ইমেজ ইনসার্ট করবেন, কীভাবে আপনি হেড দিবেন, বা দেখা গেছে যে আপনি একটা টেবিল তৈরি করতে যাচ্ছেন, তো টেবিলটা আপনি কীভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো টোটালি হচ্ছে যে নোট, এই নোটটা আমরা এখান থেকে ক্লিক করে নিব। তো এই নোটটা আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি। তো নোটটা যখন এখান থেকে ক্লিক করব তো দেখতে পাবেন এই যে এখান থেকে একটা লোডিং নিতেছে, এখান থেকে একটু লোডিং নিতেছে। তো লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের যে HTML এর যে কোডিংটা সাইটটা আছে, এই কোডিং সাইটটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো দেখতে পারবেন এখান থেকে একটা অ্যাড আসছে, তো অ্যাডটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো ভিডিওটা আমি সংক্ষেপে করতেছি, জাস্ট এখান থেকে আমার HTML এর কোডগুলো লেখা আছে, এখানে আপনার HTML টা চলে আসছে। তো এখান থেকে আপনারা কোডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে যে প্লে বাটন আছে, আমি প্লে বাটনে যদি ক্লিক করি, অর্থাৎ এটা হচ্ছে রান অপশন, ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আমি কি লিখেছি। এখান থেকে কিন্তু এই যে কোডিংগুলো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন। ওকে, তো আমি এখান থেকে আপনার HTML থেকে টোটালি বের হয়ে আসতেছি। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করব আমরা। রাইট বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের যে আপনার ফাইলটা আছে, তো এখান থেকে আমরা এটা ওপেন করে নেব। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট টোটালি আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাবেন এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এখন এইখান থেকে দেখতে পারবেন আমি একটা আবেদন করে রেখেছিলাম আপনার পল্লী বিদ্যুৎ খুঁটির জন্য আবেদন। তো এটা টোটালি আমি মোবাইল দিয়ে করেছি, আপনিও চাইলে এভাবে করতে পারেন। তো আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসছি, যে আপনি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো দেখতে পারবেন এখান থেকে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে একটা ডকুমেন্ট অপশন আছে, ডকুমেন্টে আপনি ক্লিক করবেন। তো ডকুমেন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এখান থেকে দেখতে পাবেন এক্সেল, দেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে পাওয়ারপয়েন্ট। ঠিক আছে, তো যেহেতু আপনি নতুন করে তৈরি করবেন, তো সেহেতু যে এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্ল্যাক ডকুমেন্টে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক ডকুমেন্টে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখতে পাবেন অফিস নামে একটা অপশন অন হয়ে গেছে। ওকে, তো অন হয়ে যাওয়ার পর দেন আমরা এখান থেকে এটাকে গট ইটে ক্লিক করে দেবো। নিচে থেকে দেখতে পারবেন যে বি, এরপর হচ্ছে আপনার আল্টা, এরপর এখান থেকে কালারটা, কালার গ্রেডিং, প্রত্যেকটা বিষয় এখান থেকে আছে। এখন আপনি যদি এখান থেকে ক্লিক করেন তো দেখেন এই হচ্ছে কিবোর্ড। তো কিবোর্ডটা আমি এখান থেকে যদি নিই, ধরুন আমি এখান থেকে হাবে যাবে কিছু লিখে দিলাম, টাইপিং লিখে দিলাম, তো দেখতে পারবেন এখান থেকে কিন্তু এই যে আপনার টাইপিং হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখলাম, ধরে না এখান থেকে আমি লিখলাম আমার সোনার বাংলা। ঠিক আছে, আমি এখান থেকে লিখছি, ইংরেজিতে লিখছি আমার SONAR সোনার বাংলা, BANGLA। ঠিক আছে, আমার সোনার বাংলা আমি এখান থেকে লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা এখান থেকে লেখা হয়েছে। এখন আপনি যদি চান এখান থেকে বাংলা লেখার জন্য টোটালি সেটাও পারবেন। পরবর্তী ভিডিওতে আপনি কীভাবে বাংলা লিখবেন তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। তো টোটালি তো বুঝতে পারলেন এখান থেকে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট টোটালি সব কাজ এখান থেকে আপনারা করতে পারবেন। তো আশা রাখি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার যে কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।